চিকিৎসা বিজ্ঞানে ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা নতুন নয়। চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে এরই মধ্যে ব্রেন ডেথ রোগীর দেহ থেকে এটি করা হয়েছে, কিন্তু কখনো সেটি কোনো জীবন্ত ব্যক্তির দেহ থেকে করা হয়নি। আর সেটি করিয়ে দেখালো জাপানের চিকিৎসকরা। করোনায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এক নারী শরীরে তার স্বামী সন্তানের ফুসফুস প্রতিস্থাপন করেছে তারা, যার সাফল্য এসেছে শতভাগ। সম্প্রতি ওই নারীর শরীরে করোনা সংক্রমণের ফলে তার ফুসফুস দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি তার বেঁচে থাকার সম্ভাবনাও কমে যায়। চিকিৎসকদের তরফ থেকে বলা হয়েছিল একমাত্র ফুসফুস প্রতিস্থাপন করা গেলেই তবেই হয়তো তিনি যাত্রায় বাঁচবেন, কিন্তু সেই মুহূর্তে কোনো ব্রেন ডেথ রোগী পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ফুসফুস ডোনেট করার সিদ্ধান্ত নেন রোগীর স্বামী ও সন্তান। ছেলেটির ডান ফুসফুসের কিছু অংশ এবং স্বামীর বাম দিকের পুরো ফুসফুসটাই প্রতিস্থাপন করা হয়েছে। জটিলে অস্ত্রোপচার করতে সময় লেগেছে প্রায় 11 ঘন্টা। রোগীর ডোনার ছেলে ও স্বামী দুজনেই সুস্থ আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী 2 মাসের মধ্যে তারা রিলিজ পাবেন। মুবাল্লিক করিম, মাইটিভি।